আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সকলকে ধন্যবাদ জানাই আমার সাথে যুক্ত হওয়ার জন্য আপনাদের সাথে আছি আমি রিয়াদুল হক গালিব বন্ধুরা এখন আমি আপনাদেরকে জানিয়ে দিব আমার হাতে থাকা সর্বশেষ আপডেট খবরগুলো নিজস্ব তহবিল থেকে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অর্থায়নের লক্ষ্য নিয়ে রিজার্ভের উদ্বৃত্ত অর্থ নিয়ে গঠিত বাংলাদেশ অবকাঠামো উন্নয়ন তহবিল এর যাত্রা শুরু হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ তহবিলের উদ্বোধন ঘোষণা করেন এ তহবিল থেকে প্রথম অর্থায়ন করা হচ্ছে পায়রা বন্দরের রাবনাবাদ চ্যানেলের ক্যাপিটাল ও মেইনটেন্যান্স ড্রেজিং প্রকল্পে সেজন্য এই অনুষ্ঠানে একটি দ্বিপক্ষীয় ঋণ চুক্তি স্বাক্ষরিত হয় অর্থ মন্ত্রণালয় জানিয়েছে প্রাথমিকভাবে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে বাংলাদেশ অবকাঠামো উন্নয়ন তহবিলের মাধ্যমে ৫,৪১৭ কোটি টাকা ঋণ দেওয়া হচ্ছে পায়রা বন্দরকে সোনালী ব্যাংকের মাধ্যমে ১০ বছর মেয়াদি এই অর্থায়ন হচ্ছে বন্দরের ড্রেজিং সহ অন্যান্য অবকাঠামো উন্নয়নের কাজে ব্যয় করা হবে এই অর্থ প্রধানমন্ত্রী অনুষ্ঠানে বলেন উন্নয়নশীল দেশ হিসেবে আমাদেরকে নিজের পায়ে চলতে হবে নিজেদের অর্থায়নে কাজ করতে হবে আমরা আমাদের দেশকে উন্নত করব এটাই আমাদের লক্ষ্য আর সেই লক্ষ্য বাস্তবায়নের ক্ষেত্রে আমাদের অনেক কাজ করা দরকার আছে করোনা ভাইরাসের মহামারীর প্রভাবে গত বছর মানুষের জীবনযাত্রার মান সীমিত হয়ে পড়া এবং অনেককে হারানোর কথা স্মরণ করে প্রধানমন্ত্রী এই অনুষ্ঠানে অর্থনীতির উপর এর প্রভাব নিয়েও কথা বলেন তিনি বলেন মহামারীর মধ্যেই রেমিটেন্স বৃদ্ধি পেয়েছে আবার আমদানি ব্যয় কমেছে ফলে বাংলাদেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভ $44 বিলিয়ন নতুন উচ্চতায় পৌঁছেছে এই রিজার্ভের টাকাটাকে আমাদের দেশের উন্নয়নের কাজে আমরা নিজেরা কিভাবে ব্যয় করতে পারি সেটাই আমরা চিন্তা করেছি বারবার শুধু অন্যের কাছে হাত পাতা বা অন্য থেকে ধার না করে আমরা আমাদের নিজের অর্থ দিয়ে নিজের অবকাঠামোর উন্নয়ন করব। এতে দেশেরও লাভ হবে আবার আমাদেরও একটা আত্মবিশ্বাস জন্মাবে আর আমরাও যে পারি সেটাও আমরা বিশ্বের কাছে দেখাতে পারবো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল ভিডিওটিকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আশা করি ভিডিওটি আপনাদের পছন্দ হয়েছে যদি ভিডিওটি আপনাদের পছন্দ থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দিবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেল আইকন ছোটটি ক্লিক করে আমাদের পাশে থাকবেন এবং নেক্সট আপনাদের সামনে আরো কিছু ইন্টারেস্টিং নিউজ নিয়ে হাজির হব ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন যত সম্ভব ভালো থাকার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম